1000 टन पानी जाए विभिन्न प्लटे 4 इंच पाइप दिए टैनरी वाटर स्टैंडार्ड जाए और 1.5 इंच पानी पाइप दिए वो प्लटे ढुकबे ड्रिंकिंग वाटर स्टैंडार्ड स्टैंडार्ड अटोमेटिक एटा ओवर टैंक टैंक थाकबे ना एटा प्रेसार सिस्टेमे पानी जाए खूब अटोमेटिक এটার পরে আমাদেরকে এখন বেজা বর্তমান গভর্নমেন্ট বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি এখানে কিন্তু আরেকটা চিন্তা ভাবনা করা হচ্ছে যে জিরো ডিসচার্জ এই ইজিবিটি ডিবের দরকার নেই পানি যা আপনি প্রডিউস করবা ছাড়বা এটা ছাড়তে পারবা তোমরা এটাকে কনজিউম করতে আমরা বেজার এখন সবচেয়ে বড় প্রজেক্ট আমরা ডিজাইন করতেছি মেঘনাঘাটের এখানে যেটা এইখানে আমরা ওই চিন্তাটা আনতেছি যে ওখানে কি ধরনের প্লান্টেশন দিলে টিটেট করে পানিটা কারণ হলো যে পরিবেশ বলেছে যে তোমাকে আমি পানি ছাড়তে দেব না এটাই হওয়া উচিত আপনি অস্ট্রেলিয়া থেকে ট্যানারি আসতে চাই কেন কারণ অস্ট্রেলিয়াতে আপনি ট্যানারি বসাইলে আপনি যে পানি ছাড়বেন সেই পানি আপনাকে খাইতে হবে যদি খান তা ট্যানারি বসান না হলে বাড়ি যান অতএব ওই ট্যানারি আমার এখন উঠে চলে আসতেছে আমার কাছে কারণ আমাদের একমাত্র দেশ আমি বুড়িগঙ্গার পারে আমার জন্ম আমি বুড়িগঙ্গা নদীতে সাঁতার শিখছি এই যে লিবারেশন পিরিয়ডে ডুব মানে আমরা কই ঢাকায় কই যে আমরা ডুব দিয়ে আমরা বাইলে মাছ ধরছি ইসা মাছ ধরছি সেই বুড়িগঙ্গা কোথায় গেল তো ওইখানে কিন্তু তারা এখন অটোমেটিক বাংলাদেশে চলে আসতেছে তা আমরা ওই জায়গাটাতে আমরা ওই কাজ করতে চাই যে আমাদের দেশে যে টেকনোলজি নাই তা না টেকনোলজি উই হ্যাভ দ্য টেকনোলজি জাপানের অবশ্য আমাদেরকে টিটকারি করে বলছিল যে ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার দেওয়ার মতো অ্যাবিলিটি তোমাদের আসে না তোমরা সেই ধরনের কিছু প্র্যাকটিক্যাল জ্ঞান তোমাদের কম এবং আমরা প্রমাণ করেছি যমুনা সার কারখানায় 720 টন পানি অটোমেটিক ঘন্টায় ঢুকে ওইখানে যদি পানিতে আর্সেনিকের লেভেল 10 ppm এর উপরে যায় আয়রন যদি 0.3 mg করে উপরে যায় তাহলে ওই পানি অটোমেটিক ফ্যাক্টরিতে না ঢুকে যমুনা নদীতে চলে যাবে আর ওর কম যখনই হবে তখন অটোমেটিক 720 টন পানি আমাদের ফ্যাক্টরিতে ঢুকবে এবং দৈনিক এখন 2 কোটি টাকার ফার্টিলাইজার প্রোডাকশন হয় এই যে এই টেকনোলজি ওই আমাদের প্রফেসর ফিরোজ কিন্তু পড়েছে কিন্তু কাজের খাতিরে এক একজন এক এক জায়গায় চলে গেছে যার জন্য হয়তোবা প্র্যাকটিস করা হয় না প্র্যাকটিস করলে বাংলাদেশে বিলের জাতি বাংলাদেশ আমরা খুব একটা মাথা নততায় থাকার মানুষ না এবং আমরা পারি না এমন কোনো কাজ নাই 9 মাসে এই দেশ আমরা স্বাধীন করছি এটা চারটিখানি কথা না উই ক্যান ডু এভরিথিং এবং আমরা আস্তে আস্তে আমাদের এই পলিউশনে আমরা যেতেই হবে আজকের যে মানে যে বিষয় এটা নিয়ে আমাদেরকে খুবই সিরিয়াসলি চিন্তা করতে হবে একটা জিনিস বা এই পৃথিবীতে যে পানি অ্যাভেলেবল হয় তার 1% আল্লাহ আমাদেরকে শুধুমাত্র ব্যবহার করার জন্য দিয়েছে 99% পানি আমরা ব্যবহার করতে পারি না 97% পানি সমুদ্রে পড়ে আছে ওটাও কোনো কাজে লাগে না 1% পানি সাউথ পোল 1% নর্থ পোলে জমে আছে ওটাও কোনো কাজে লাগে না 1% পানি যেটা ঘুরে ঘুরে আমাদের কাছে আসে আবার বাংলাদেশের অবস্থা এমন যে আমাদের দেশে যে পরিমাণ পানি অ্যাভেলেবল হয় তার 93% পানি আমাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করে আসে মাত্র 7% পানি আমাদের নিজস্ব তবু আমরা বলতেছি প্রায় 2300 মিলিমিটার আমাদের বৃষ্টিপাত যেমন আমি এই গত সপ্তাহে সুদানে যেছিলাম সেখানে বৃষ্টিপাতের পরিমাণ 600 মিলিমিটার মাত্র 2-3 মাস বৃষ্টি হয় আর বাদবাকি সময় বৃষ্টি হয় না আমরা তো একটা বেশ দেখানায় আছি আমরা বাংলাদেশ অত্যন্ত রিসোর্সফুল দেশ বাংলাদেশের মতো শান্তির দেশ দুনিয়াতে কোথাও নেই মানে এত শান্তি কিন্তু আমরা গুটি কুচি লোক আমরা এই আমরা পরিবেশকে নষ্ট করতেছি আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের 93% পানি ইন্টারন্যাশনাল রুলস অ্যান্ড রেগুলেশন এর উপর ডিপেন্ড করে আমাদেরকে পানি আসে এবং এই পানিটাকে আমাকে অবশ্যই ব্যবহার করতে হবে আমাদের এপিজে আব্দুল কালাম স্যার মারা গেছেন ওনার সঙ্গে আমি বেশ মানে কয়েকদিন একসঙ্গে ছিলাম ওনাকে আমি খুব ভালোভাবে বলেছিলাম স্যার আপনি পানি দেন না কেন তখন আমাকে বলেছিল তোমাকে গঙ্গায় পানি দিয়ে কি হওয়া ও পানি তো বে অফ বেঙ্গল মেসে যা রা তুমি কি কোনো পানি ব্যবহার করতে পারো জানো তুমি তো জানো না তোমাকে পানি দিয়ে তো কোনো লাভ নাই আমাদের এফিসিয়েন্সি হলো আমরা যারা বড় বড় গল্প করি বড় বড় পণ্ডিত 1 কেজি ধান প্রোডাকশন করতে আমাদের 4000 লিটার পানি লাগে আপনি যে ভাত রান্না করেছে মাকে বলতে হবে মা তুমি যে ভাত রান্না করতেছ এখানে কিন্তু 4000 লিটার পানি খরচ হয়েছে মা আর এখানে হাসান সাহেব এই মামের পানি 4000 লিটার পানি আমার কাছে 80000 টাকা বিক্রি করে তার মানে 30 টাকার ধান আমি প্রোডাকশন করতে 80000 টাকা পানি খরচ করি আমার ওই জায়গায় যেতে হবে আমাদের বাংলাদেশে এগ্রিকালচারে আমরা সবচেয়ে বড় ইউজার পানি ডোমেস্টিক আর ড্রিঙ্কিং এটা 3% পানি লাগে আর বাদ বাকি সব পানি এগ্রিকালচার আমাদের লাগে এগ্রিকালচার ইজ নট এ লেস কস্টলি অপশন ভেরি বিগ অপশন আমাদের এফিসিয়েন্সি হলো 4000 লিটার পানি দিয়ে 30 টাকার ধান ইন্ডিয়া বলে যে 4000 লিটার পানি পেলে আমি 85 লিটার দুধ প্রোডাকশন করি মালয়েশিয়া বলে 4000 লিটার পানি পেলে আমি 5 কেজি বিগ প্রোডাকশন করি আর ইসরায়েল বলে
4000 লিটার পানি পেলে আমার আউটপুট হলো $5,000। আমরা কোথায় এবং ইসরায়েল যে পানি গাছ ছেড়ে দেয় ইভাপোট্রান্সপিরেশন হয় সেই পানিকে আবার কন্ডেনসেশন করে আবার ইসরায়েলে নিয়ে আসে। আমার পানি যায় জর্ডানে বৃষ্টি হবে নট সেই টেকনোলজি তারা চলে গেছে। ভায়ার আর উই নাও আমরা এই আস্তে 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 আমরা আসি। আমাদের এক বোন ওখানে বলেছিল যে আমার বাড়ি খুলনা, আই এম অ্যাফ্রেড। কিছুদিন আগে বছর তিনেক আগে অস্ট্রেলিয়ান হাইকমিশন আমাকে দাওয়াত দিয়েছে ওনার বাসায়, বললো যে অস্ট্রেলিয়ার লোকেরা ইন্টারনেটে দেখেছে যে বাংলাদেশে সাউথ বেঙ্গলের নাকি মানুষ মিঠা পানি পায় না, তারা চান্দা তুলে মদের টাকা সেভ করে 71 কোটি টাকা আমার কাছে দিয়েছে, তোমরা কি এই পানিটা দিতে পারবে সাউথ বেঙ্গলে? ইয়েস উই নিড ইট। এবং আমরা ওই এলাকায় পানি দিয়েছি। আমি গত সপ্তাহে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব উনি আসবেন, আমরা সুন্দরবনে কিভাবে মিঠা পানি দিয়েছি দেখার জন্য আসবেন, কারণ হলো আমরা ওখানে পানি দিয়েছি। ওইখানে আমি সেই প্রফেসর ফিরোজ শাহের সঙ্গে ওইভাবে বলি যে অপশনটা হলো ট্রিটমেন্ট অপশনে সহজে যাওয়া যাবে না, আগে দেখতে হবে যে আমি মিঠা পানি নিতে পারি কিনা, কোনভাবে পারি। এবং আমরা 34 ইউনিয়ন পরিষদে প্রত্যেক বাড়িতে বাড়িতে খাওয়ার পানি দিচ্ছি। আপনারা সবচেয়ে একটা মনে রেখেন পাইপ গ্যাস পৌরসভা যেখানে 1 ফোঁটা মিঠা পানি নাই, দেখতে যান যে সেখানে কিভাবে হাজার হাজার বাড়িতে পানি গেছে, মিঠা পানি গেছে। আমরা কিন্তু ট্রিটমেন্ট অপশনে সহজে যেতে চাই না। আমরা 34 ইউনিয়ন পরিষদের মধ্যে মাত্র 4টা গেছে ট্রিটমেন্ট অপশন, আর বাকি 30টাতে আমরা খুঁজে বের করছি ওয়াইল্ড মিঠা পানি, এবং সেই জায়গা থেকে ওই পানিটা দেওয়া হয়েছে। এইটা অনেক লম্বা কথা, আমরা ওই জায়গায় যাব। কিন্তু আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি আমাদের ধর্মে বলা আছে, আমরা কিন্তু পরকালে বলবে হে বন্ধু আমি তো মানে যে আমি তৃষ্ণার্ত ছিলাম তোমাকে পানি দেওয়া নাই, সাউথ বেঙ্গলের লোক তৃষ্ণার্ত পানি দেয় নাই, অস্ট্রেলিয়ার লোকের মদের পয়সা সেভ করে 71 কোটি টাকা দিল কেন, আমাকে দেশে 71 কোটি টাকা দেওয়া মানুষ নাই। আমরা যমুনার চরে আমরা একটা 2000 সালে সার্ভে করেছিলাম, 1,33,000 পরিবার মিনিমাম 1 বেলা না খেয়ে থাকে। আমরা আরডিএ থেকে 1,500 কোটি টাকা ইনভেস্ট করেছি, ব্রিটিশের লোকেরা মদের টাকা সেভ করে আমাদেরকে 1,500 কোটি টাকা দিয়েছে। আমরা 1,33,000 পরিবারকে 1টা করে গরু দেওয়া হয়েছে, তারপরে 18 মাস স্টাইপেন্ড দেওয়া হয়েছে, গরু চিকিৎসার জন্য 9টা কুপন দেওয়া হয়েছে, তারপরে তাদেরকে শেখানো হয়েছে প্লিজ 0.6 মিটার উপরে তুলে দেওয়া হয়েছে। আজকে বর্তমান সরকার বলতে পারে মঙ্গা ফিনিশ, মঙ্গা নেই। এবং ইটস ওয়ান অফ দ্য রিজন হলো আরডিএস প্রজেক্ট, চর লাইভলিহুড প্রোগ্রাম। চর লাইভলিহুড প্রোগ্রামে পুরো টাকাটা ব্রিটিশ গভর্নমেন্ট দিল, আমার দেশে কি 1,500 কোটি টাকা দেওয়ার মানুষ নাই। আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে, আমরা এটা দিতে পারি। তাহলে আমরা পাই না কেন? কেন আজকে আমাকে তো আল্লাহ বলবে, আমি যে আমার ইসলাম ধর্মে বিশ্বাস করি, যে হে বান্দা আমি আমি অভুক্ত ছিলাম তুমি খেতে দাও নাই, আমরা খুঁজে পাবো না। কিন্তু ব্রিটিশরা খুঁজে পেলে যমুনার চরে 1,33,000 পরিবার মিনিমাম 1 বেলা না খেয়ে থাকে। ওই জায়গাতে আমাদেরকে কাজ করতে হবে এবং আমরা ওই জায়গায় কাজ করতে চাই। এবং আমাদের পরিবেশ, আমার 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 বাড়ি হলো বুড়িগঙ্গার পাড়ে। আমার নানি ছোটকালে আমি যখন ক্লাস 7-এ লিবারেশন যুদ্ধের সময় তখন সাঁতার কাটতে যখন যেতাম আগে বলতো টয়লেটে যা, আমি কই যে নানি আমার টয়লেটে যাওয়া লাগবে না, কারণ না ওই পানি ঠান্ডা, যদি 1 ফোঁটা পেশাব যদি তো বুড়িগঙ্গা পড়ে তাহলে এটা কবিরা গুণা হবে, তুই আর জীবনে এটা পরকালে আর রেস্টে ঢুকতে পারবি না। তখন আমাকে বাধ্য আর নানির ভয়ে আমি টয়লেটে যাই, পেশাব করি আর না করি ওই মানে যাইতাম আবার আসতাম, আইসা হাফ প্যান্ট পরে মারতাম না বুড়িগঙ্গার পাড়ে, বুড়িগঙ্গা মধ্যে। আর আজকে কি আমরা স্বাধীন হয়ে এমন স্বাধীন হয়েছি যে আজকে যা মন লাগে বুড়িগঙ্গা আজকে হচ্ছে ডাম্পিং স্টেশন, আমরা সব ওয়েস্ট আমরা ডাম্প করতেছি। তাহলে এটা আজকে আমাদের প্রধানমন্ত্রী আছে, এটা অবশ্যই এই সরকার অনেক শক্তিশালী কাজ করেছে, এই কাজটা আমাদেরকে করতে হবে। আমাদের পদ্মা থেকে পানি আনা এটা একটা মানে অনর্থক একটা চিন্তা ভাবনা, কেন আমরা বুড়িগঙ্গা ঠিক করতে পারবো না? এটা অবশ্যই পারবো, এটা অবশ্যই আমরা পারবো, এটা পলিটিক্যাল কমিটমেন্ট। আমরা সাধারণ মানুষকে মোটিভেট করে আমরা সবাই মিলে যদি একসঙ্গে জাম করি আবার সেই বুড়িগঙ্গা এখানে আনা সম্ভব। আমার আজকে ওই ইয়েতে আপনার ওই যে আমাদের লায়ন্স ভাই বললেন কিছুক্ষণ গন্ধ একটু পরে শীতলাতে ঢোকেন, তারপর আট টু যান চাপড়ির কাছে যান আরাম, তখন মনে হয় যে এখন লঞ্চে সাথে হয়ে থাকি অথবা আমরা মনে করেন যে এই জায়গাগুলোতে আমাদের নিজের আমাদের পরিবেশ আমাদেরকে বাঁচাইতে হবে। জাতিসংঘ আইন কানুন যত কিছু আমরা বলি না কেন, সত্যের জন্য অনেক কিছু রিল্যাক্স আছে, গরিবের জন্য অনেক সমস্যা। এখন আমাদের এই দিকটা আমরা কাজ করি আর আমরা আমাদের দেশকে আমরা শক্তিশালী করি, সরকারকে শক্তিশালী করি, আমরা নিজেরা শক্তিশালী হই, তাহলে আমরা পৃথিবীর সব ন্যায্য হিসেবে আমরা পাবো। আমরা অবশ্যই আমরা পরিবেশ রক্ষায় আমরা আগে আসবো। আমি আজকে এই বাংলাদেশ ওয়াটার সোসাইটি আমি কৃষ্ণ ভাইকে আমি আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, আমাদেরকে দুটা কথা বলার জন্য, আমি আবারও আমি বলবো
যে আমরা যারা সাংবাদিক হয়ে আছি তারা আসেন আমাদের বিভিন্ন কর্মকাণ্ড কোথায় কি হয় এটাকে পজিটিভ কিছু জিনিস মানুষের আশার জিনিস আমরা মানুষকে তুলে ধরার চেষ্টা করি। আপনাকে আরো বলবো যে আমাদের যে পল্লী জনপদ মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন ওই গ্রামে 300 পরিবার থাকবে, 4 একর জায়গার মধ্যে ভিলেজ তৈরি হচ্ছে এবং সেখানে 1 ফোঁটা পানিও বাইরে যাবে না। সব পানি প্রথমে খাবো আমরা, তারপরে আমরা লেকে দেবো, তারপরে আমরা আন্ডারগ্রাউন্ডে রিচার্জ করবো। ওইখানে ওইখানে সোলার পাওয়ার থেকে 50 কিলোওয়াট পাওয়ার পাবো, বায়োগ্যাস থেকে 50 কিলোওয়াট পাওয়ার পাবো, টোটালটা রিনিউয়েবল ভিলেজ হবে অ্যান্ড দিস শুড বি দ্য ইকোলজি ইকোলজি ভিলেজ। তো ওই জায়গাতে ফাইনাল টার্গেট হলো ওইখানে সরকার যে আমরা কিভাবে মানুষকে সেইভাবে জায়গায় নিয়ে যাবো। আমরা কি জিবিনের সৃষ্টি করতেছি? আর যদি চোখে বিশ্বাস করতে হয় তাহলে কাম টু আওয়ার ক্যাম্পাস, আমার ক্যাম্পাসের 1 ফোঁটা পানি বাইরে যায় না, নিজেরা ইয়ে করি এবং এটা আন্ডারগ্রাউন্ডে কন্ট্রিবিউট করে। আমার ক্যাম্পাসের 1 ফোঁটা ওয়েস্ট বাইরে যায় না, আমরা নিজেদের গ্যাস নিজেরা রান্না করে খাই, প্রত্যেক বাচ্চা রান্না করে, আমাদের 5 জনে বায়োগ্যাস সেখান থেকে 600 টাকা দিয়ে রান্না করে। এটা দেখার জন্য আমি আপনাদেরকে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। এই বলে আমি আজকে আর লম্বা কথা আমি বলার জন্য আমি দুঃখিত। আমি থ্যাংক ইউ প্রধানমন্ত্রী, থ্যাংক ইউ চিফ মিনিস্টার চেয়ার আমাদেরকে এখানে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য, সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। Thank you, Mr. Mate. I would ask, I would request the chief guest to hand over a crest to Mr. Mate for such an inspiring